আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে সাইনাসিটি টেলিভিশনের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডের যে ফ্লাইব্যাকের প্রবলেম হয়, তো সেটি আপনারা কীভাবে বুঝবেন, তো সেটাই হচ্ছে আজকে আমার মূল ভিডিও। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ফ্লাইব্যাকটি শর্ট হলো আমরা সেটি এখন মেজার করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই মিটার নিয়েছি, দেখুন আপনারা। তো এখন আমি এই যে এসি কোডটি সেটি এখন আমি সরাসরি 220 ভোল্টে দিব। দেওয়ার পর আমি এখানে কিন্তু ভোল্টেজটি মেপে আপনাদেরকে আমি বোঝাবো যে ফ্লাইব্যাকটি কীভাবে শর্ট আমরা বুঝব। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মিটারটি নিলাম এবং এসি কোডটি আমি 220 ভোল্টের লাইনে লাগালাম। লাগানোর পর দেখুন এই যে এখানে একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটি কিন্তু সরাসরি ফ্লাইব্যাকের পিনটিতে প্রবেশ করেছে, দেখুন আপনারা। আর এখানে কিন্তু 110 ভোল্ট থাকবে। তো ভিউয়ার্স, এই যে আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, আর আমি এই যে এই লকটিতে ধরলাম, যখনই ধরলাম তো তখনই কিন্তু এটি আমাকে 110 ভোল্ট পারফেক্টলি দেখাচ্ছে। তো এখনও আমি টেলিভিশনটি স্টার্ট করে নেই বা রিমোটে চাপ দেই নেই বা এটি আমি চালু করে নেই, সেজন্য আমার এটি এখন বোঝা যাচ্ছে না যে ফ্লাইব্যাকটি শর্ট কিনা। তো একটু খেয়াল করুন, এই যে এখানে যে লাইনটি রয়েছে রিমোটের সেন্সরের লাইন, আর এখানে একটি রয়েছে আপনার এই ফুশ বাটন, বাটনের লাইন। তো আমি এই বাটনের লাইনটি শর্ট করলাম, দেখুন এখন শর্ট করার পর আমার এখানে ভোল্টেজটি ঠিকঠাক দেখাচ্ছে কিনা আপনারা দেখুন। এই যে ঠিক সেম এখানে কত দেখাচ্ছে আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে 50 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, হ্যাঁ, এখানে 110 ভোল্টই থাকবে, এবং এখানে যে ফ্লাইব্যাকের আউটে আরও একটি পিন রয়েছে সেটা দিয়ে আমার ফ্লাইব্যাক সেকশনটি অন হয়ে এখানে এই যে পিনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটি 220 ভোল্ট আউট হওয়ার কথা, তো এখান থেকে আউট হচ্ছে মাত্র 80 ভোল্ট। যেখান দিয়ে 180 ভোল্ট আউট হওয়ার কথা, ওই পিনটি দিয়ে আউট হচ্ছে মাত্র 80 ভোল্ট। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন আপনারা ফ্লাইব্যাকটি কিন্তু সম্পূর্ণ শর্ট। তো ভিউয়ার্স, এই ফ্লাইব্যাকটি যেহেতু সম্পূর্ণ শর্ট, সেহেতু ফ্লাইব্যাক আপনাকে এটি সরাসরি চেঞ্জ করে নিতে হবে, কারণ ফ্লাইব্যাক শর্ট কিন্তু রিপেয়ার করা সম্ভব না। তো ভিউয়ার্স, এখন এই যে ফ্লাইব্যাকটি সেটি আমি খুলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি শাখার নিলাম, এই যে দেখতে পাচ্ছেন শাখার। তো ভিউয়ার্স, এই শাখার সাহায্যে এখন আমরা এই যে বোর্ডের যে ফ্লাইব্যাকটি রয়েছে, এই যে এই ফ্লাইব্যাকটি কিন্তু আমরা ওপেন করে নিব, আর ওপেন করে নেওয়ার পর ফ্লাইব্যাকটি নতুন একটি ফ্লাইব্যাক কি করবেন আপনারা লাগালবেন। লাগালে কিন্তু আপনার সিটি টেলিভিশনটি ঠিক হয়ে যাবে, আর ফ্লাইব্যাক শর্ট অনেক দিন চলার কারণে হয়ে থাকে। আর দুই নম্বর কথা হচ্ছে আপনার এখানে যে ফিল্টার কন্ডেন্সার থাকে দুটি, যে একটা 160 ভোল্ট, এখানে একটি 160 ভোল্ট ফিল্টার কন্ডেন্সার থাকে। এই দুটি ফিল্টার কন্ডেন্সার যদি নষ্ট থাকে বা ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার ফ্লাইব্যাক শর্ট হয়। তো ভিউয়ার্স, ফ্লাইব্যাক শর্ট কিন্তু এটি কমন একটি প্রবলেম, আর এই কমন প্রবলেমটি আপনারা খুব তাড়াতাড়ি সলভ করবেন। আপনারা নতুন ফ্লাইব্যাক লাগানোর আগে আপনারা যে ফিল্টার কন্ডেন্সার থাকে কন্ডেন্সারগুলো চেক করে নেবেন, নেওয়ার পর আপনারা নতুন ফ্লাইব্যাক লাগাবেন। আর ফ্লাইব্যাক কিন্তু আপনারা মার্কেটের ভালো ফ্লাইব্যাকটি লাগাবেন, কারণ এটি কিন্তু আপনার ফ্লাইব্যাকটি কিন্তু আপনার খুবই সেন্সিটিভ বিষয়। এটি যদি নষ্ট, যদি শর্ট হয় বারবার, তাহলে কিন্তু আপনার টিভিটি বারবার এটি চেঞ্জ করলে আপনার অনেক টাকা খরচ হবে। তো ভিউয়ার্স,
ফ্লাইব্যাকটি এভাবে শাখা দিয়ে প্রিন্ট থেকে ইয়ে করে এরপর কিন্তু যে ফ্লাইব্যাকটি দেখতে পাচ্ছেন, তো এখানে ফ্লাইব্যাকের এখানে লেখা রয়েছে এটি কত নম্বর ফ্লাইব্যাক দেখতে পাচ্ছেন, এখানে 10 10 A ফ্লাইব্যাক। তো আপনারা নতুন ফ্লাইব্যাক লাগাবেন, লাগালে সেই ডিটারমিনেশন সার্কিটটি কিন্তু আবার ঠিকঠাক চলবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্লাইব্যাক শর্ট কীভাবে আপনারা একটি মাপ দিয়ে খুব তাড়াতাড়ি বের করে নেবেন। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।